এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেয়া লেখক শাহরিয়ার কবিরকে জেরা শেষ করেছে আসামি পক্ষ। আসামি পক্ষের আইনজীবী এসব অভিযোগের বিষয়ে ভিন্ন মত দেন, উল্টো প্রশ্নের তির ছুড়ে দেন শাহরিয়ার কবিরের দিকে। উনি দাবি করছেন যে মুজাহিদ সাহেব আলবদর কমান্ডার ছিলেন, কিন্তু ওনার সম্পাদনায় দুটো বই উনি 94-95 সালের আগে প্রকাশ করেছিলেন। একটা হচ্ছে গণতদন্ত কমিশনের প্রথম রিপোর্ট এবং ঘাতক দালালরা কে কোথায়, তাতে উনি মুজাহিদ সাহেবকে রাজা আলবদর কমান্ডার হিসেবে দেখান নাই। এবং আমরা তাও এও জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো এই বইগুলো তদন্ত অনুসন্ধান করেই প্রকাশ করেছেন বলা। তারপরে উনি ওইখানে মুজাহিদ সাহেবকে আলবদর কমান্ডার বলেন নাই, অথচ এমন কি পরিবেশ হলো যে এখন উনি মুজাহিদ সাহেবকে আলবদর কমান্ডার বলছেন। জহির রায়হান সাহেবকে বাড়ি থেকে মিরপুর নিয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন, অথচ জহির রায়হান সাহেব কীভাবে মারা গেল এটা উনি বলতে পারছেন না। কাজেই উনি যে সত্য গোপন করছেন, উনি যে অসত্য তথ্য দিচ্ছেন, এটা খুবই পরিষ্কার। দুটো বই উনি প্রকাশ করেছিলেন, একটা হচ্ছে গণতদন্ত কমিশনের প্রথম রিপোর্ট এবং ঘাতক দালালরা কে কোথায়, তাতে উনি মুজাহিদ সাহেবকে রাজা আলবদর কমান্ডার হিসেবে দেখান নাই। এই পর্যন্ত মুজাহিদের মামলায় রাষ্ট্রপক্ষের 12 জন সাক্ষী সাক্ষ্য দেন। এদিকে ট্রাইব্যুনাল একই মামলায় কারাবন্দি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের 19তম সাক্ষী ওয়াহিদুল আলম জবানবন্দি দেন, পরে তাকে জেরা করে আসামি পক্ষ। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে 25 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এক। ওই দিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন।